সালামু আলাইকুম দর্শক, শত পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে 2023 সাল শেষ হয়েছে, শুরু হয়ে গেছে 2024 সাল এবং সেখানেও আছে বাংলাদেশের ব্যস্ত সূচি। আমরা যদি দেখি এই বছর শুরুতে বিপিএল হবে এবং বিপিএল এর পর শ্রীলঙ্কা আসবে বাংলাদেশ সফরে। বিপিএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে 1 মার্চ এবং মার্চের আগেই শ্রীলঙ্কা বাংলাদেশে চলে আসবে এবং বাংলাদেশে এসে শ্রীলঙ্কা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-20 খেলবে। তারপর এপ্রিল মাসে জিম্বাবুয়ে আসবে বাংলাদেশের সাথে খেলতে এবং জিম্বাবুয়ে দুটি টেস্ট সহ পাঁচটি টি-20 খেলবে বাংলাদেশের বিপক্ষে। মূলত টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে এই পাঁচ ম্যাচের টি-20 সিরিজের আয়োজন করেছে। জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশ চলে যাবে টি-20 বিশ্বকাপ খেলতে, যা 4 জুন থেকে 30 জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে চলবে। আপনারা সকলে হয়তো জানেন এই বিশ্বকাপে 20টি দল অংশগ্রহণ করবে এবং সেখানে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাবে। তারপর বাংলাদেশ যাবে আফগানিস্তান সফরে। এখন অনেকে বলতে পারেন যে আফগানিস্তানে তো নিজেদের কোনো হোম ভেন্যু নেই, তাহলে বাংলাদেশ আফগানিস্তান সফরটা কিভাবে করবে? মূলত 2022 সালে 5 বছরের জন্য আফগানিস্তানের হোম গ্রাউন্ড হিসাবে অনুমোদন পেয়েছিল আরব আমিরাত, যার ফলশ্রুতিতে আরব আমিরাতের মাটিতে খেলা হবে এবং সেখানে বাংলাদেশ দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-20 খেলবে। আফগানিস্তানের সাথে সিরিজ শেষে 2020 সালের পর আবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। আগস্ট থেকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত এই সফরে থাকবে শুধু দুইটি টেস্ট। তারপর বাংলাদেশ যাবে আবার ভারত সফরে। সেপ্টেম্বর থেকে অক্টোবরে এই সফরটি অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ দুইটি টেস্টের পাশাপাশি তিনটি টি-20 ম্যাচ খেলবেন এবং এই সফর শেষ হলেই আবারও 2015 সালের পর দক্ষিণ আফ্রিকা আসবে বাংলাদেশে খেলতে এবং ওই সফরে দক্ষিণ আফ্রিকা শুধুমাত্র দুইটি টেস্ট খেলবে। তারপর বাংলাদেশ আবার যাবে ওয়েস্ট ইন্ডিজে এবং এটাই বাংলাদেশের শেষ সফর, যেখানে বাংলাদেশ দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-20 খেলবে এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাসে এই সফরটি বাংলাদেশ করবে। দর্শক, এই হলো 2024 সালে ICC অনুমোদিত বাংলাদেশ ক্রিকেটের শিডিউল। এই ম্যাচগুলোর পাশাপাশি চাইলে বাংলাদেশ এবং অন্য কোনো কান্ট্রি যদি পরোক্ষভাবে কোনো সিরিজ বা টুর্নামেন্ট আয়োজন করতে চায় তাহলে সেটা কিন্তু পারবে, তবে ন্যূনতম এই ম্যাচগুলো বাংলাদেশ 2024 সালে খেলবে। তো এই ব্যস্ত সূচিতে বাংলাদেশ কেমন করবে, 2024 সালে বাংলাদেশের পারফরমেন্স কেমন হবে, আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।